ওদের বুড়ি কেরেন ঝগড়া করতে দেখো ওই দেখো তো যদি কোন সময় বিপদে পারো মা সীতালাকে স্মরণ করবে, মা সীতালা এসে তোমাকে উদ্ধার। তাড়াতাড়ি বলো বাবা, আমি আসতেছি। ওরে হুড়া হো আজ আমি মাথায় হাত দিয়ে ধরে
খাওয়াবো না ভিক্ষা করে আমি মাতর কাছে ধরে খাবো নাই মাগো ভিক্ষা করে আজ আমি মাতর হাতে ধরে খাওয়াবো না ভিক্ষা করে আমি মাতর হাতে ধরে খাবো নাই মাগো ভিক্ষা করে আমাদের সন্তান বড় ক্ষুধার্ত ক্ষুধার্ত হ্যাঁ হ্যাঁ লিলু হ্যাঁ তুমি এক কাজ করো ওদেরকে আগে তুমি খেতে দাও আর আমি না আমি না ওই সরোবর থেকে স্নানটুকু সেরে আসি তারপর আমি আর তুমি একসাথে ওই উনুন সালে বসে খেয়ে একেবারে অমর দাও লিলু তুমি খেতে দাও সন্তান খেতে দাও খোকা মা তোমার ভাইরা খেতে বসো আজ খেতে দেব তাই চলো বসো বসো দাও না একটু জল নেওয়া
থেকে সর্বঙ্গ জ্বলে যাচ্ছে, পিপাসায় আমার গলা কণ্ঠ শুকিয়ে যাচ্ছে, কেনা চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, কেন মাগো দাও না দাও না দাও না আমার জানা আমার গড়ে ধারিণী মা আমার জনম দুঃখিনী মা মা বিপদ কালে ও জাননী আমায় দেখা দিলে না জনম দুঃখিনী মা বিপদ কালে ও জননী দেখা দিলে না আমার গর্ভ ধারিণী মা আমার জনম দুঃখিনী মা বিপদ কালে ও জননী দেখা দিলে আমার জন্ম দুঃখিনী মা বিপদ কালে ও জননী দেখা দিলে তুমি একবারে শোনা দেখা দিলে গরিব তাই তো আমার সন্তানের জন্য ওই সরোবরে জল নিতে হয়েছে, না না আরে বিলম্ব করব না, আমার সন্তানকে খেতে বয়ে দিয়েছি, যাই আমার সন্তানের জন্য আমি জল নিয়ে যাব, আমার সন্তান না যেমন করছি কেন খোকা তোদের জন্য একবার সারা মা বলে
বাছা তোরা আমার নয়নের তারা খুঁজে খুঁজে ওই দিশ আচ্ছা
তুমি কলায়ের পরিবর্তে আমার কত বড় সর আমি যদি ওই কলাই না নিতাম তাহলে তো এমনিতেই আমার ছেলেরা মারা যেত। তুমি আমার সন্তানদের বেচো কিন্তু সন্তান বিয়ে গেলে তোমার কি হিরাই লাগে না বুড়িবা বুড়িবা দাউরা আমার সন্তান দাউরা বুড়িবা দাউরা আমাদের সন্তানকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও। নিমাই লীলাপতি আমি তো সন্তানদের বুড়িমা কিন্তু তার আগে তো একটি কাজ করতে হবে। ওই নতুন কুম্ভ করে এক কুম্ভ সরোবরের ঘাট বেশ বুড়িমা বেশ আমরা দুজনে মিলে এই মুহূর্তে চলে যাব সেই সরোবরে ওই সরোবর থেকে এক কুম্ভ পারি না সন্তান হারানো দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারি না এইভাবে সন্তানটা দুর্বল হয়ে পড়লে লীলাপতিকে কথা দিয়েছি তার সাথে সন্তান আমি বাঁচিয়ে দেব। বড় ভুল করেছ এই বিরাট নগরে পূজা নিতে গেলে তোমার যে আরো কঠিন হতে হবে। এখন উপায় বলে দি বাবা ওই দিকে তাকে দেখো মা নিমাই আমার বলে তারা নতুন কুম্ভে করে বাড়ি নিয়ে আসছে তুমি এই মুহূর্তে পথের মাঝখানে মায়া জালে বিস্তার করে ওই নতুন কুম্ভ ভেঙে দাও। বেশ এই আমি মায়া জালে বিস্তার করে ওই নিমাই মাঝি কুম্ভ করে জালে আসছে ওই কুম্ভ ভেঙে রাজা বিরাটের কাছে পূজা নিয়ে যাওয়ার সময় তোমার সন্তানদের আমরা বাঁচিয়ে দিয়ে যাব। এখন তোমার সন্তানদের আমরা শিলাতে পরিণত করে এখন থেকে তোমাদের একটা কাজ করতে হবে ভক্তি ভরে আমার মায়ের রাঙা চরণে করতে হবে পুষ্পাঞ্জলি। আমার মায়ের চরণে মন্ত্র আমি তোমাদের শিখিয়ে দেব আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো নম জগৎ
जब शीतल आए नवा রাজার লোক কোটাল আসবে এই বাজার দাঁত খুলতে, তুই একটা একটা করে দোকান গুলো সাজিয়ে নিয়ে এখানে বসবো। রাজা সারা রানীর ভাই আনন্দ রাশি মারায় তাহাঙ্গ বাজার বিপন্ন গলি এখানে বাবুই পাখির বাচ্চা রে তুই দিম্পেলি কোথায়, হাই হাই বাবুই পাখির বাচ্চা রে দিম্পেলি কোথায়। চাঁদের মধ্যে দেখছিলি জীবন সার মাগিস, সাবান মাগিস, সারব মাগি পোষর। সামনে পিছু রাস্তা আছে ঘোষণে পোস্টার হয়ে থাকে এই বাজারে বলেছে দান দিতে হয় দান। এই কি রে কথা বল, এই কি হয় দিচ্ছি রে জিনিস হারমোনি বাজ নাই আমি বুঝি দিলে যেমন কথা বলছি হালা ঠিক বুঝ দিবে আমি ঠিক বুঝ দিবে তা মানে আগরে পেঁচা কেন হয় ওসব কথা শুনব না এই বাজারে বসতে গেলে দাম দিত দেখেছো আমার ঠিক বুঝ দিবে তা মানে ঘুরে এসো আমার এই বেচা কেনা হলি তারপরে তো সাবান মাগি কাল থেকে।